स्थापकाय च धर्म सेवरूपिणे अवतारिष्ठा नमः श्री श्री कृष्ण उपदेश गुरु गुरु एक किंतु उपगुरु अनेक होते पारे। जार कि शिक्षा पावा जाए তাকেই উপগুরু বলা যেতে পারে ভাগবতে আছে অবধূত এইরূপ চব্বিশটি উপগুরু করেছিলেন একদিন মাঠের ওপর দিয়ে যেতে যেতে অবধূত দেখতে পেলে সামনে ঢাক ঢোল বাজাতে বাজাতে খুব জাঁকজমক করে একটি বর আসছে আর একদিকে এক ব্যাধ এক মনে আপনার লক্ষ্যের দিকে চেয়ে আছে এত জাঁক করে যে বর আসছে সেদিকে একবারও চেয়ে দেখছে না অবধূত সেই ব্যাধকে নমস্কার করে বললে তুমি আমার গুরু যখন আমি ভগবানের ধ্যানে বসব তখন যেন তার প্রতি রূপ লক্ষ্য থাকে একজন মাছ ধরছে অবধূত তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে ভাই অমুক জায়গা কোন পথ দিয়ে যাব। সে ব্যক্তির ফাতনায় তখন মাছ খাচ্ছে সে তার কথায় কোনো উত্তর না দিয়ে এক মনে ফাতনার দিকে তাকিয়ে রইল মাছ গেঁথে তখন পেছন ফিরে বললে আপনি কি বলছেন অবধূত প্রণাম করে বললে আপনি আমার গুরু আমি যখন আপনার ইষ্টের ধ্যানে বসব তখন যেন এরূপ কাজ শেষ না করে অন্যদিকে মন না দিই একটা চিল একটা মাছ মুখে করে আসছে তাই দেখে শত শত কাক চিল তার পেছনে লাগলো তাকে ঠুকরে কামড়ে বিরক্ত করে কেড়ে নেওয়ার চেষ্টা করলে সে যেখানে যায় সব কাক চিল চেঁচাতে চেঁচাতে তার পেছনে যেতে আরম্ভ করলে শেষে সে বিরক্ত হয়ে মাছটা ফেলে দিলে আর একটা চিল এসে যেমন নিলে সব কাক চিল প্রথম চিলটাকে ছেড়ে তার পেছনে যেতে লাগলো প্রথম চিলটি নিশ্চিন্ত হয়ে এক গাছের ডালে চুপ করে বসে রইল অবধূত সেই চিলের নিরাপদ অবস্থা থেকে প্রণাম করে বললে এ সংসারে উপাধি ফেলে দিতে পারলেই শান্তি নতুবা মহাবিপদ একটি জলাশয়ে এক বক আস্তে আস্তে একটা মাছের দিকে লক্ষ্য করে ধরতে যাচ্ছে পেছনে এক ব্যাধ সেই বকটিকে লক্ষ্য করছে কিন্তু বক সেদিকে ভ্রুক্ষেপ করছে না অবধূত সেই বককে নমস্কার করে বললে আমি যখন ধ্যান করতে বসবো তখন যেন ওই রকম চেয়ে না দেখি অবধূতের আরেকটি ছিল মৌমাছি মৌমাছি অনেক দিন ধরে কষ্ট করে মধু সঞ্চয় করতে লাগল কোথা থেকে একজন মানুষ এসে চাক ভেঙে মধু খেয়ে গেল তার অনেক দিন ধরে সঞ্চয়ের ধন সে উপভোগ করতে পারলে না অবধূত তা দেখে মধুকরকে নমস্কার করে বললে ঠাকুর তুমি আমার গুরু সঞ্চয় করলে পরিণামে কি হয় আমি তা তোমার নিকট হতে শিখলাম গুরু মিলে লাখ লাখ চেলা না মিলে এক উপদেশটা অনেক পাওয়া যায় কিন্তু উপদেশ মতো কার্য করে লোক অতি অল্প মেলে যদি কারো ঠিক অনুরাগ আসে ও সে সাধন ভজনের প্রয়োজন মনে করে তাহলে নিশ্চয়ই তিনি তার সদ্গুরু জুটিয়ে দেন গুরুর জন্য সাধুকে চিন্তা করবার দরকার নেই বৈদ্য তিন প্রকার উত্তম মধ্যম ও অধম যে বৈদ্য এসে কেবল নারী টিপে ঔষধ খেয়েও বলে চলে যায় রোগী ঔষধ খেলে কি না খেলে তার কোনো খবর না নেয় সে অধম বৈদ্য আর যে বৈদ্য রোগী ঔষধ খাচ্ছে না দেখে অনেক মিষ্টি কথায় বোঝায় ও ঔষধ খেলে ভালো হবে ইত্যাদি বলে সে মধ্যম বৈদ্য আর যে বৈদ্য রোগী কিছুতেই খাচ্ছে না দেখে বুকে হাঁটু দিয়ে জোর করে ঔষধ খাওয়ায় সেই উত্তম বৈদ্য রূপ, যে গুরু বা আচার্য ধর্মশিক্ষা দিয়ে শিষ্যের কোনো খোঁজ খবর না নেন সে গুরু বা আচার্য অধম আর যিনি শিষ্যদের মঙ্গলের জন্য বারবার বুঝাতে থাকেন যাতে তার উপদেশ সব ধারণা করতে পারে এবং ভালোবাসা দেখান তিনি মধ্যম গুরু আর শিষ্যেরা ঠিক ঠিক শুনছে না বা পালন করছে না দেখে যে আচার্য খুব জোর জবরদস্তি পর্যন্ত করেন তিনি উত্তম আচার্য নিরঞ্জনম নিত্যমানন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারং পরমেশ মেটম तं रामकृष्णं शिरसा नमामः